नमस्कार বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা ও দ্বিতীয় পাকশালায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ছেনাপোড়া বা ছানার কেক, এটি ওড়িশার একটি খুবই প্রসিদ্ধ মিষ্টি। এটা বাইরে থেকে ক্রিসপি ক্রাঞ্চি ও ভেতরে রসালো বেক করা ছানা, খেতে ভীষণই ভালো লাগে। ছানার কেক তৈরি করার জন্য প্রথমে ছানা তৈরি করে নেব। আমি কড়াইতে 1.5 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ গরম বসিয়েছি। দেখুন দুধটা ফুটে গেছে। এবার 2 টেবিল চামচ ভিনিগার ও 2 টেবিল চামচ জল একসঙ্গে একটি পাত্রে আমি মিশিয়ে নিয়েছি। ওই ভিনিগারের মিশ্রণটি দিয়ে আমি এখানে ছানা কেটে নেব। দেখুন ছানা ও জল আলাদা হয়ে গেছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে ছানা ছেঁকে নিতে হবে। একটি পাত্রে ছানাটা নিয়ে নেব। গরম অবস্থাতেই ছানাটা মাখতে হবে। এবার ওই গরম ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি, আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা যদি গলানো ঘি ব্যবহার করেন সেক্ষেত্রে 2 টেবিল চামচ দিতে পারেন। 10 থেকে 15টা কিশমিশ দিয়ে ছানাটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটি একটু শুকনো হয়ে গেছে, তাহলে আপনারা ছানা কাটানোর যে জলটি ছিল সেটা একটু মিশিয়ে নিতে পারেন। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে খাবার রাখার একটা স্ট্যান্ড বসিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট প্রিহিট করে নেব। এবার মিশ্রণটি বেক করার জন্য একটি স্টিলের টিফিন বক্সে ঘি মাখিয়ে নেব। দেখুন আমার মিশ্রণটি এখানে একটু গাঢ় হয়ে গেছে, তাই আমি ছেঁকে নেওয়া ছানার যে জলটি ছিল ওটাই একটু মিশিয়ে নিচ্ছি। ছানার কেক তৈরি করার জন্য ছানার মিশ্রণের ঘনত্বটা এরকম হতে হবে, খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না। মিশ্রণটি টিফিন বক্সে ঢেলে নিচ্ছি, একটু ট্যাপ করে নেব। এবার ফ্রি হিট করে নেওয়া পাত্রে টিফিন বক্সটি বসিয়ে দেব এবং 40 থেকে 45 মিনিট বেক হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। 45 মিনিট পর আমি একটি ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ছুরিটি পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটি বেক হয়ে গেছে। কেকটি আমি ঠান্ডা হতে দেব, কখনোই গরম কেক ডিমোল্ড করবেন না, এতে করে কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কেকটি ঠান্ডা হয়ে গেছে, একটি ছুরি দিয়ে সাইডটা আমি ছাড়িয়ে দিচ্ছি যাতে কেকটা টিফিন বক্স থেকে বার করার সময় ভেঙে না যায়। একটি প্লেটের ওপর টিফিন বক্সটা উল্টে নিয়ে হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর ডিমোল্ড হয়ে গেল। আমার কেকটি এখানে খুবই ভালো বেক হয়েছে, বাইরে থেকে ব্রাউন কালার ও ভেতরে রসালো ও সফট ছানা। এটাই ছানা পোড়া বা ছানার কেকের বিশেষত্ব। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত নরম ও স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।